grinding all my life. Hustle paid the price. All my life, grinding all my life. হে বন্ধুরা, কি অবস্থা সবার? মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সাথে আপনারা সবাই পরিচিত। সেই 2008 থেকে এখন পর্যন্ত আমাদেরকে তাদের সিনেমাটিক ইউনিভার্সের মুভি আর সিরিজগুলো দিয়ে এন্টারটেইন করে আসছে আর ভবিষ্যতেও করবে। তাই আমাদের আজকের এই ভিডিওতে বলবো মার্ভেলের আপকামিং 5 সিনেমা নিয়ে, যেগুলো বক্স অফিসে ঝড় তোলার সাথে সাথে আমাদেরকে দারুণভাবে এন্টারটেইন করবে। আজকের লিস্টটি তৈরি করেছি মুভিগুলোর রিলিজ ডেট অনুসারে। তো চলুন দেখে নেই মার্ভেলের আপকামিং 5 সিনেমা কখন আসছে আমাদের এন্টারটেইন করতে। নাম্বার 1, ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার। এটি হতে যাচ্ছে মার্ভেলের 2018 সালে মুক্তি পাওয়া ব্যবসা সফল সিনেমা। ব্ল্যাক প্যান্থারের সিকুয়েল এবং বড় পর্দায় মুক্তি পেতে যাওয়া ফেজ 4 এর সর্বশেষ মুভি। আর এই মুভিতে আমরা ওয়াকান্ডা এবং তালোকানের মধ্যে, বিশেষ করে নতুন ব্ল্যাক প্যান্থার এবং নেমোর মধ্যে দারুণ ফাইট দেখতে চলেছি। আর মাত্র কিছুদিন পর 11 নভেম্বর বাংলাদেশ সহ সারা বিশ্বে মুক্তি পাচ্ছে এই মুভি। নাম্বার 2, গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি হলিডে স্পেশাল। সামনে আসছে ক্রিসমাস, আর ক্রিসমাসে খ্রিস্টানদের সবচেয়ে বড় হলিডে। আর তাই ক্রিসমাসকে সামনে রেখে মার্ভেল তাদের দ্বিতীয় হলিডে স্পেশাল মুভি গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি হলিডে স্পেশাল নিয়ে হাজির হচ্ছে আগামী 25 নভেম্বর। আর এই মুভিটি আপনারা কেবল ডিজনি প্লাসে উপভোগ করতে পারবেন। নাম্বার 3, অ্যান্টম্যান কোয়ান্টুমানিয়া। এই মুভির মাধ্যমে মার্ভেলের ফেজ 5 শুরু হতে যাচ্ছে। এই সিনেমাতে আমাদের প্রিয় অ্যান্টম্যানকে কমেডি টোনের বাইরে সিরিয়াসভাবে দেখতে পাবো আমরা। আর এই মুভির সবচেয়ে বড় আকর্ষণ এই মুভির মেইন ভিলেন ক্যাং দ্য কনকোয়ারর। কাজেই এই মুভিকে যে আমরা দারুণ কিছু পেতে চলেছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। আর অ্যান্টম্যান এবং ক্যাং এর লড়াই দেখার জন্য আপনাদের 2023 17 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করা লাগবে। নাম্বার 4, গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি। মার্ভেলের অন্যতম জনপ্রিয় সুপারহিরো টিম গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সিকে নিয়ে তাদের তৃতীয় কিস্তি এই মুভি, যেটি পরিচালনা করেছেন একই ফ্রাঞ্চাইজির আগের 2 পর্বের ডিরেক্টর এবং ডিসির হতে যাওয়া সিইও জেমস গান। আগামী 5 মে 2023 আমরা পেতে চলেছি জেমস গান এবং গার্ডিয়ান্স টিমের আরও একটি অসাধারণ মুভি। নম্বর 5, দ্য মার্ভেলস। 2019 ব্যবসা সফল সিনেমা ছিল ক্যাপ্টেন মার্ভেল। তবে ব্যবসা সফল হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মার্ভেলের রয়েছে প্রচুর হেটার। তাই ক্যাপ্টেন মার্ভেলের সিকুয়েল ক্যাপ্টেন মার্ভেল তার হেটার সংখ্যা কতটা হ্রাস করতে পারে সেটাই দেখার বিষয়। আর মুভির সাথে যুক্ত হতে যাচ্ছে 2021 ওয়ান্ডা ভিশন সিরিজে থাকা মনিকা রেম্বু এবং পাকিস্তানের সুপারহিরো কমলা খান, অর্থাৎ মিস মার্ভেল। আর এই মুভি মুক্তি পাচ্ছে 28 জুলাই 2023। এই ছিল মার্ভেলের সেরা 5 আপকামিং মুভি এবং তাদের রিলিজ ডেট নিয়ে আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং এই ধরনের ভিডিও আরও চান কিনা কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেল বা ফেসবুক পেজে নতুন হলে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর ততক্ষণে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন।